আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে নামাজের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। অনেক দর্শকই নামাজের বিষয়ে আমার কাছে অনেক প্রশ্ন করে থাকেন। তাদের প্রশ্নগুলোর মধ্য থেকে বাছাইকৃত 10টি প্রশ্নের উত্তর দলিল প্রমাণ সহ আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে সময় দীর্ঘায়িত না করে চলুন আগে দেখে আসি 10টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন, নামাজের নিষিদ্ধ সময় কয়টি ও কি কি? দ্বিতীয় প্রশ্ন, জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া হাদিসে আছে কি না? তিন নম্বর প্রশ্ন, নামাজের নিয়ত কিভাবে করতে হবে? চার নম্বর প্রশ্ন, তাকবীরে তাহরিমার সময় হাত কতটুকু উঠাতে হবে? পাঁচ নম্বর প্রশ্ন, হাত কোথায় বাঁধতে হবে? ছয় নম্বর প্রশ্ন, রুকুর আগে রাফুল আদায় করা লাগবে কি না? সাত নম্বর প্রশ্ন, দুই সেজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হবে? আট নম্বর প্রশ্ন, বেতরের নামাজ কত রাকাত কখন এবং কিভাবে পড়তে হবে? নয় নম্বর প্রশ্ন, নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? দশ নম্বর প্রশ্ন, ইমামের পিছনে সূরা ফাতেহা পাঠ করতে হবে নাকি হবে না? তো এই 10টি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হল, নামাজের নিষিদ্ধ সময় কয়টি ও কি কি? নামাজের নিষিদ্ধ সময় তিনটি। সূর্য যখন উদিত হয়, সূর্য যখন মাথার উপরে স্থির থাকে এবং সূর্য যখন অস্তমিত হয়। সহি বুখারীর 558 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, লা ইয়াতাহাররা আহাদুকুম ফায়ুসাল্লি ইনদা তুলুয়ি শামসি ওয়া লা ইনদা গুরুবিহা। সূর্য যখন উদিত হতে থাকে এবং সূর্য যখন অস্তমিত হতে থাকে, তখন তোমরা সালাত আদায় করবে না। সহি মুসলিমের বর্ণনায় উল্লেখ করা আছে, সূর্য যখন ঠিক মাথার উপরে স্থির থাকে তখনও তোমরা সালাত আদায় করবে না। তো এ থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে নামাজের নিষিদ্ধ সময় মূলত তিনটি। এছাড়া ফজরের পর থেকে সূর্য উদয় এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়, এই মধ্যবর্তী সময়টুকুতেও নামাজ পড়তে অনুৎসাহিত করা হয়েছে, যে কারণে এই সময়কে মাকরুহ সময় বলা হয়। সুন্নাত এবং নফল এই সময় না পড়াই উচিত। তবে কারো যদি ফরজ কাজা হয়ে যায়, তাহলে যখনই সুযোগ পাবে তখনই ফরজ কাজা করে নেবে। ফরজ কাজা করতে মাকরুহ বা হারাম ওয়াক্ত নেই, যে কোনো ওয়াক্তে ফরজ নামাজ কাজা আদায় করার অনুমতি আছে। দুই নম্বর প্রশ্ন ছিল, জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া হাদিসে আছে কি না? এই প্রশ্নের উত্তর হল, আমাদের সমাজে ইন্নি ওয়াজ্জাহতু নামে একটা জায়নামাজের দোয়া প্রচলিত আছে, যদিও হাদিসের মধ্যে এই দোয়াটাকে জায়নামাজের দোয়া হিসেবে উল্লেখ করা হয়নি। মুসলিম শরীফের এক বর্ণনায় এই দোয়াটা উল্লেখ করা হয়েছে, যেখানে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে সানার পরিবর্তে মাঝে মাঝে এই দোয়াটা পাঠ করতেন বলে উল্লেখ করা হয়েছে। এটা তাকবীরে তাহরিমার পূর্বে জায়নামাজের দোয়া হিসেবে কোথাও উল্লেখ করা হয়নি। অতএব জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া কোরআনে বা হাদিসে নেই। তিন নম্বর প্রশ্ন ছিল, নামাজের নিয়ত কিভাবে করতে হয়? তো এই প্রশ্নের উত্তর হল, নিয়ত মূলত অন্তরের সংকল্পের নাম। মুখে উচ্চারণের দ্বারা নিয়ত হয় না, বরং মনের সংকল্পের দ্বারাই নিয়ত হয়। আপনি কত রাকাত কিসের নামাজ একা একই নাকি জামাতবদ্ধ আদায় করছেন, এই কথাগুলো অন্তরে সংকল্প করার নাম হলো নিয়ত। এই কথাগুলো সংকল্প করে তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার দিয়ে সালাত শুরু করতে হবে, এর থেকে বেশি কিছু না। চার নম্বর প্রশ্ন ছিল, তাকবীরে তাহরিমার সময় হাত কতটুকু উঠাতে হবে? তাকবীরে তাহরিমার সময় হাত কতটুকু উঠাতে হবে এ ব্যাপারে একাধিক বর্ণনা পাওয়া যায়। আপনাদের বুঝার সুবিধার্থে আজকে দুইটা বর্ণনা উল্লেখ করব। সহি বুখারীর 699 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মান কাবাইহি ইযা ফাতাহা সলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, তখন তার দুই হাত উত্তোলন করতেন হাযওয়া মান কাবাইহি, এই কাঁধ বরাবর। এরপরে সহি মুসলিমের বর্ণনা যদি আমরা দেখি, সহি মুসলিমের 751-752 নম্বর হাদিসে সেখানে উল্লেখ করা আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কানা ইযা কাব্বার রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাজি বিহিমা উযুনাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন, এই কান বরাবর উত্তোলন করতেন বা এই কান পর্যন্ত উত্তোলন করতেন। তো এই দুই বর্ণনা থেকে আমরা বলতে পারি, তাকবীরে তাহরিমার সময় হাত কাঁধ থেকে কান পর্যন্ত এর মাঝামাঝি অবস্থান করবে, কাঁধের নিচে নামবে না, কানের উপরে উঠবে না। পাঁচ নম্বর প্রশ্ন ছিল, নামাজে হাত কোথায় বাঁধতে হবে? নামাজে কোথায় হাত বাঁধতে হবে এ ব্যাপারে একাধিক বর্ণনা পাওয়া যায়। তবে সত্য কথা হলো, নামাজে কোথায় হাত বাঁধতে হবে এ ব্যাপারে এককভাবে কোনো সহি হাদিস নেই। একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে সামষ্টিক অর্থে মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলোকে সহি বা হাসান বলেছেন। তবে ভালো করে মনে রাখতে হবে, বুকের উপরে হাত বাঁধার যেমন একাধিক সনদ রয়েছে, নাভির নিচে বা নাভির উপরে হাত বাঁধারও একাধিক সনদে হাদিস বর্ণিত হয়েছে। এ কারণে বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলোকে মুহাদ্দিসিনে কেরাম সামষ্টিকভাবে সহি বলেছেন, আবার নাভির উপরে বা নাভির নিচে হাত বাঁধাকেও সামষ্টিক অর্থে তৎকালীন সময়ের অনেক মুহাদ্দিসিনে কেরাম হাসান বা সহি বলেছেন। এ থেকে আমরা বলতে পারি, নামাজে হাত বাঁধার জায়গা হলো বুকের উপর থেকে নাভির নিচ পর্যন্ত, এর মাঝামাঝি যে কোনো জায়গায়। আপনি হাত বাঁধলেই আপনার নামাজ হয়ে যাবে। বুকের উপর থেকে নাভির নিচ পর্যন্ত এটা হলো হাত বাঁধার জায়গা। একাধিক সনদে, একাধিক বর্ণনায় একথা বলা হয়েছে। কোনো বর্ণনায় বুকের উপরে, কোনো বর্ণনায় বুকের নিচে, কোনো বর্ণনায় পেটের উপরে, কোনো বর্ণনা নাভির উপরে, কোনো বর্ণনা নাভির নিচে, এভাবে একাধিক বর্ণনা রয়েছে। আর একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে সেগুলোকে হাসান বা সহি পর্যায়ে অনেকে বলেছেন। অতএব আমরা এ থেকে স্পষ্টভাবে বলতে পারি, নামাজে হাত বাঁধার স্থান হলো বুকের উপর থেকে নাভির নিচ পর্যন্ত যে কোনো জায়গায়। আপনি যেখানে ফ্লেক্সিবল ফিল করেন সেখানেই হাত রাখবেন। তবে মূল কনসেপ্টটা বুঝতে হবে। মূল কনসেপ্টটা হলো, নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখতে হয়, বাম হাতের জেরার উপরে ডান হাত রাখতে হয়। জেরা বলতে হাতের কবজি থেকে কনুই পর্যন্ত এই অংশটাকে অধিকাংশের মতে জেরা বলা হয়। তো আপনি যদি জেরার প্রথম অংশে হাত রাখেন, স্বাভাবিকভাবে হাতটা একটু নিচে নেমে যাবে। আপনি যখন জেরার এই শেষের অংশে হাত রাখবেন, তখন স্বাভাবিকভাবে হাতটা একটু উপরে থাকবে। তো এটা নিয়ে মতপার্থক্য সৃষ্টি করা বুদ্ধিমানের কাজ নয়, বরং একাধিক বর্ণনা থাকার কারণে আপনার কাছে যে বর্ণনা বেশি শক্তিশালী মনে হয় আপনি সেটাই আমল করবেন। যেখানে আপনি ফ্লেক্সিবল ফিল করেন সেখানেই হাতটা রাখবেন। ছয় নম্বর প্রশ্ন ছিল, রুকুতে যাওয়ার পূর্বে রাফল আদায় করা লাগবে নাকি লাগবে না? তো এ ব্যাপারে একাধিক বর্ণনা পাওয়া যায়। কোনো বর্ণনায় রুকুতে যাওয়ার পূর্বে রাফল আদায় করার কথা বলা হয়েছে, কোনো বর্ণনায় রুকুতে যাওয়ার পূর্বে রাফল আদায় না করার কথা বলা হয়েছে। তবে এ কথা সত্য যে বুখারি মুসলিম সহ অনেক হাদিসের কিতাবেই সালাত অধ্যায়ে রুকুতে যাওয়ার পূর্বে রাফল আদায় করা সম্পর্কে একাধিক হাদিস পাওয়া যায়। তবে রুকুতে যাওয়ার পূর্বে রাফল আদায় না করা সম্পর্কেও একাধিক হাদিস পাওয়া যায়। যারা হাদিসগুলোকে অনুসন্ধান করতে চান তাদের সুবিধার্থে আজকে আমি তিনটি রেফারেন্স দিচ্ছি। প্রথম রেফারেন্স হলো নাসাই শরীফের 1029 নম্বর হাদিস, এরপরে দারাকুতনির 1121 নম্বর হাদিস, ইবনে আবি শাইবার 2469 নম্বর হাদিস। তো এই হাদিসগুলোতে রাফল আদায় না করা সম্পর্কে বলা হয়েছে। তো এ থেকে আমরা বলতে পারি যে রুকুতে যাওয়ার পূর্বে রাফল আদায় না করলেও সালাতের কোনো ক্ষতি হবে না। আর কেউ যদি রাফল আদায় করে তাহলে তার সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং অসংখ্য সহি হাদিসের উপর যারা আমল করছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলবেন এটা আপনার বুদ্ধিমানের পরিচয় বহন করে না। সাত নম্বর প্রশ্ন ছিল, দুই সেজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হবে? দুই সেজদার মাঝখানে যে দোয়া পাঠ করতে হবে তা হলো রব্বে গফিরলি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন, রব্বে গফিরলি। অথবা সহি মুসলিমের বর্ণনা একটা লম্বা দোয়া এসেছে, তা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই দোয়াটা যদি পারেন তাহলে এই দোয়াটা পাঠ করবেন। অথবা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে অন্তত একবার হলেও রব্বে গফিরলি এই শব্দটা উচ্চারণ করবেন, এই বাক্যটা একবার হলেও পাঠ করবেন, রব্বে গফিরলি, হে আমার রব আমাকে আপনি ক্ষমা করে দেন। আট নম্বর প্রশ্ন ছিল,
ভেতরের নামাজ কত রাকাত, কখন এবং কিভাবে পড়তে হবে। ভেতরের নামাজ কত রাকাত এ বিষয়টা সহিহ হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। একাধিক হাদিসের মধ্যে একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি, তা হলো সুনানে আবু দাউদের 1422 নম্বর হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি পাঁচ রাকাত বেতের আদায় করতে মনে চায় তাহলে পাঁচ রাকাত আদায় করবে, আর যদি তিন রাকাত আদায় করতে মনে চায় তাহলে তিন রাকাত আদায় করবে, আর যদি এক রাকাত আদায় করতে মনে চায় তাহলে এক রাকাত আদায় করবে। ভেতরের নামাজটা মূলত ভেজর নামাজ, 1, 3, 5, 7 এভাবে আরও উপরেও অনুমতি রয়েছে ভেতরের নামাজ আদায় করার। এজন্য বলছি ভেতরের নামাজের রাকাত সংখ্যা নিয়ে কোনো মত পার্থক্য সৃষ্টি করার সুযোগ নেই। তবে কিভাবে পড়তে হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যায়, কারণ একাধিক বর্ণনার মধ্যে এই নামাজ আদায়ের ভিন্ন ভিন্ন পদ্ধতি উল্লেখ করা হয়েছে। আপনি চাইলে এক বৈঠকে তিন রাকাত আদায় করতে পারেন, চাইলে দুই বৈঠকে তিন রাকাত আদায় করতে পারেন, আবার দু রাকাত আদায় করে এক রাকাত আদায় করতে পারেন। এভাবে কয়েকটা পদ্ধতিতে ভেতরের নামাজ আদায় করা যায়। 9 নম্বর প্রশ্ন ছিল, নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না। তো নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না এ বিষয়টাও বেশ ইখতিলাফপূর্ণ মাসালা, কারণ হাদিসের মধ্যে নারীদের নামাজের বেশ কিছু পার্থক্য বর্ণনা করা হয়েছে। যদিও হাদিসগুলো নিয়ে তৎকালীন মুহাদ্দিসদের মধ্যে কিছুটা মত পার্থক্য দেখা যায়, তারপরেও অনেক মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলোকে গ্রহণযোগ্য বলেছেন, যেখানে নারীদেরকে একটু জড়সড় হয়ে রুকু সেজদা করতে বলা হয়েছে। আমি আপনাদের সামনে রেফারেন্স দিচ্ছি, তা হলো ইবনে আবি শাইবার 2793, 2796, 2592 এই হাদিসগুলোর মধ্যে দেখবেন যে মহিলাদেরকে একটু জড়সড় হয়ে রুকু সেজদা করতে বলা হয়েছে। এছাড়া আরও অন্যান্য হাদিসের মধ্যে নারী এবং পুরুষ একই রকম নামাজ পড়বে এ বিষয়টা উল্লেখ করা হয়েছে। যেমন প্রখ্যাত সাহাবি উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি পুরুষদের মতোই সালাত আদায় করতেন বলে হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। এছাড়া প্রখ্যাত তাবেই ইব্রাহিম নাখঈ, যিনি কুফার তৎকালীন একজন প্রসিদ্ধ ফকিহ ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের উস্তাদ ছিলেন তিনি, ইব্রাহিম নাখঈ, তিনিও উল্লেখ করেছেন যে নারী পুরুষের নামাজ একরকমই হবে। এটা উল্লেখ আছে ইবনে আবি শাইবার 2788 নম্বর হাদিসে এবং 2808 নম্বর হাদিসে। অতএব নারী পুরুষ একই রকম নামাজ পড়বে অথবা নারীদের নামাজে একটু পার্থক্য আছে এ নিয়ে কয়েকটা মত পার্থক্য দেখা যায়। তাই আমি বলছি, কোনো নারী যদি পুরুষের মতো সালাত আদায় করতে পারে বা করে তাহলে তার নামাজ হবে না এ বিষয়টা বলার কোনো সুযোগ নেই, কারণ এ পক্ষে সাহাবি তাবেঈ সহ অনেকের মত ছিল। আবার নারীদের নামাজের কিছুটা পার্থক্য হাদিসের মধ্যে যেহেতু বর্ণিত হয়েছে, তৎকালীন সময় ইমাম আবু হানিফা থেকে শুরু করে আরও অনেক বড় বড় মুস্তাহিদ, তারা কিন্তু নারীদের নামাজের কিছুটা পার্থক্য বর্ণনা করেছেন হাদিসের ভিত্তিতে। অতএব দুইটাকেই আমরা সহি মনে করি। 10 নম্বর প্রশ্ন ছিল, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে নাকি লাগবে না। তো এ বিষয়ে কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতেই যুগ যুগ ধরে তিনটি মত পরিলক্ষিত হয়ে আসতেছে। প্রথম মত হলো, ইমামের পিছনে হোক আর একা একই হোক সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়া লাগবে। দ্বিতীয় মত হলো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, একা একই সালাত আদায় করলে তখন সূরা ফাতিহা পড়া লাগবে। 3 নম্বর মত হলো, ইমাম যখন জোরে কিরাত পাঠ করছে তখন মুক্তাদি শুনবে, চুপ করে শুনবে, নিজে পাঠ করবে না, আর ইমাম যখন আস্তে কেরাত পাঠ করছে তখন মুক্তাদিও কেরাত পাঠ করবে বা সূরা ফাতিহা পাঠ করবে। তো এই তিনটি মতের সপক্ষে যারা ছিলেন তারা প্রত্যেকেই তার নিজ নিজ মতের উপর দলিল পেশ করেছেন। যেমন প্রথম মতের পক্ষে ছিলেন ইমাম শাফেই, ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে ইমামের পিছনে হোক আর একা একই হোক সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়া লাগবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, কোনো সালাত হয় না সূরা ফাতিহা পাঠ করা ব্যতীত। এই দলিলের ভিত্তিতে তারা বলে থাকেন যে সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়াটা জরুরি। দ্বিতীয় মত যারা পোষণ করেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, তারা যে প্রথম দলিলটা পেশ করে থাকেন তা হলো সূরা আরাফের 204 নম্বর আয়াত,
যেখানে বলা হয়েছে ওয়াইদা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে। তো এই দলিলের ভিত্তিতেই বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি মতামত দিয়েছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা লাগবে না, ইমাম যখন পড়ছে তখন মনোযোগ সহকারে শুনতে হবে। তৃতীয় মতের সপক্ষে যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তারা বলেছেন যে ইমাম যখন জোরে কিরাত পাঠ করছে বা জোরে সূরা ফাতিহা পাঠ করছে তখন মুক্তাদি চুপচাপ শুনবে, নিজেরা পাঠ করবে না। আর ইমাম যখন আস্তে কিরাত পাঠ করছে, যেমন জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের শেষ রাকাতে, এশার শেষ দুই রাকাতে, এই সময় ইমাম যখন আস্তে পড়ছে তখন মুক্তাদিও সূরা ফাতিহা পাঠ করবে। তার সপক্ষেও তারা দলিল পেশ করেছেন, সূরা আরাফের 204 নম্বর আয়াতও পেশ করেছেন যে যখন ইমাম পাঠ করছে তখন মুক্তাদিও যদি পাঠ করে তাহলে সূরা আরাফের 204 নম্বর আয়াতের সাথে কন্ট্রাডিকশন হয়ে যায়। তো এ বিষয়ে কোরআন এবং হাদিসের দলিলগুলোকে বিশ্লেষণ করলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই এবং ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই যে ফতোয়া দিয়েছেন যে ইমাম যখন জোরে সূরা ফাতিহা পাঠ করবে তখন মুক্তাদি চুপচাপ শুনবে, আর ইমাম যখন আস্তে পাঠ করবে তখন মুক্তাদিও পাঠ করবে, তো এই ফতোয়াটাকে, এই মতটাকে আমার কাছে অধিক গ্রহণযোগ্য মনে হয় যে ইমাম যখন জোরে পাঠ করবে তখন আমরা চুপচাপ শুনব, মনোযোগ সহকারে শুনব, আর ইমাম যখন আস্তে পাঠ করবে তখন আমরাও পাঠ করব। আমরা এমনটাই করে থাকি। তাই বলছি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব বা ফরজ নয়, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করাটা হলো মুস্তাহাব। আশা করছি বিষয়গুলো আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে এবং সাবলীলভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আপনাদের মধ্যে যদি কনফিউশন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমার এই কন্ট্যাক্ট নাম্বারে রাত 8টা থেকে 11টার মধ্যে কল করে আপনার কনফিউশন দূর করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে খুব সুন্দরভাবে অনুধাবন করে সহজভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।